এই কোয়েশ্চেনটা দেখি, নিচের কোনটিতে বেশি পরমাণু আছে? কোনটাতে বেশি পরমাণু আছে, ক্রোমিয়ামে নাকি নাইট্রোজেনে নাকি হচ্ছে হিলিয়ামে নাকি হাইড্রোজেনে? ডিউতে আসছে, তার মানে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, সো বেশি পরমাণু কোনটাতে আছে? তো এইটা হিসাব করার জন্য আবার দেওয়া হচ্ছে গ্রাম গুলা। তো আসলে আমরা একটু তুলনা করি, গ্রাম ডিভাইড বাই এম, এটা একত্র কি হবে আমাদের, এই যে এন ডিভাইড বাই এন এ। ফার্স্টে দেখো সম্পর্ক যে এটা ইউজ করা লাগবে, এটা বুঝছি নাকি আমরা, নিচের কোনটিতে বেশি পরমাণু আছে, পরমাণু প্রকাশ করি আমরা এন দিয়ে, আর কোনটিতে এই অপশন গুলা দেওয়া হচ্ছে আবার এক একটা ডাব্লিউ, সবগুলা ভর দেওয়া। সো এই কারণে আমি এই দুটার মধ্যে সম্পর্ক রাখছি। হ্যাঁ, এবার দেখো ভাই একটা জিনিস মনোযোগ দিও, এই যে এন এ এটা কিন্তু আমাদের ফিক্সড, এন এ এটা কিন্তু আমাদের ফিক্সড। আচ্ছা, আর এই যে উপরের যে সংখ্যাটা সেটা দেখা গেছে যে একটা সংখ্যা দেওয়া আছে। এখন যেমন এখানে দেখো আমি এই টেকনিকটা অ্যাপ্লাই করি, 1.10 দিয়ে আমার কোনো কাজ আছে নাই, তো 1.10 হিসাব করার দরকার নেই, আমি উপরে বসাবো হচ্ছে 1। হ্যাঁ, আর নিচে কি বসাবো দেখো, জিজ্ঞেস করছে যে নিচের কোনটাতে হচ্ছে আমাদের বেশি পরমাণু আছে। সো আমার এই যে যার জন্য এই রেশিওটা যত হচ্ছে আমার বেশি হবে, রেশিও মানে অনুপাত, ডাব্লিউ কে এম দিয়ে ভাগ দিলে যত বেশি হবে, এটা তো ফিক্সড, এই সংখ্যা দিয়ে ভাগ দিচ্ছি, এটা কিছু চেঞ্জ আসতেছে না, তার জন্য কিন্তু এই এনটা তত বড় হবে, বুঝছো? এই অনুপাতটা ভাগ দেওয়ার পর এটা যত বড় হবে এনটা তত বড় হবে, সেটা হচ্ছে আমাদের আনসার হবে। আচ্ছা, তো হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, আর এখানে ভরটাও দেওয়া আছে 1, তো আমি এখানে 1/1 লিখতে পারি, তাই না? আমরা এখানে পরমাণু নিয়ে কাজ করি যেহেতু পারমাণবিক ভরের কথা বলছে। আচ্ছা, তাহলে এই হাইড্রোজেনের জন্য অনুপাতটা আসবে 1, হিলিয়ামের জন্য এটা কত আসবে দেখো, হিলিয়ামের ভর দেওয়া আছে 2, বাট হিলিয়ামের পারমাণবিক ভর কত খেয়াল আছে, 4, কিন্তু হিলিয়ামের ভর 4, তার মানে কাটাকাটি করলে এটা চলে আসবে হচ্ছে 1/2। আচ্ছা, ক্রোমিয়ামেরটা দেওয়া আছে এখানে 14.7, যেটা আসলে আমরা এত ইন্টারেস্টেড না এটা নিয়ে কাজ করতে, আমরা 15 ধরি, আর এটা বোঝা যাচ্ছে যে এই যে 52 ক্রোমিয়ামেরটা, ওই যে বলছিলাম আজকে যে ক্রোমিয়ামেরটা অত কাজে লাগে না, কিন্তু এই যে দেখছো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে 1918 সালে, তড়িৎ রসায়নে মেনলি কাজে লাগে, বাট চলে আসছে কিন্তু এটা। ওকে, আর এখানে হচ্ছে ফাইনালি আমরা কি করতে পারি, 7, 7 মানে হচ্ছে এই যে 7 নাইট্রোজেনের জন্য 7, আর নাইট্রোজেনের যে ভর সেটা হচ্ছে 14। এখন দেখো বুঝেই যাচ্ছে এটা 0.5, এটাও হচ্ছে 0.5, এটা তো বুঝেই যাচ্ছে একের থেকে ছোট, লব ছোট আছে হর বড় আছে, তার মানে কারেক্ট আনসার আমাদের ওই যে যেটা আনসার এই যে চলে আসছে এটা হাইড্রোজেনেরটাই হবে। ওকে, তোমরা এটা জানো নাকি আজকে, না জানলে হচ্ছে এটা হয়ে যাক, ঠিক আছে? এগুলো জানা লাগবে কিন্তু আমাদের, এই যে 1/2, 1/3, 1/4, 1/5, 1/6, 1/7, 1/8, 1/9, আর হচ্ছে 1/10, 1/10 তো জানি। ওকে, শুরু করি সবচেয়ে সহজটা দিয়ে, একটা একটা করে ভাইয়ের সাথে বললো। হ্যাঁ, 0.5 এটা, তারপরটা কত, হাফ মানে কি আধা আর কি, 0.5, এই যে 3/1 ভাগ, 3/1 ভাগ তোমাকে দেখাই, 3/1 ভাগ এগুলো না ভাইয়া শুনো, আমার যেটা সুবিধা হয় সবসময় 100 দিয়ে চিন্তা করতে, মানে আমি না কখনো এগুলাকে এক হিসেবে চিন্তা করি না, আমি চিন্তাই করি এটা হচ্ছে 100, 100 মানে 100 কে 2 দিয়ে ভাগ দিলে 50, বাকিটা ওই তো 1 ঘর আগে দশমিক হবে, সিম্পল জিনিস। তারপর দেখো আরো বুঝি, এই যে 100 কে 3 দিয়ে ভাগ দিলে তুমি দেখো 3 তিরিকা 9, আবার হচ্ছে 10 থেকে 3 তিরিকা 9, সো এটা হচ্ছে হয় আমাদের 0.33, জাস্ট 1 ঘর আগে এই যে দশমিক দিয়ে দিবা, এই যে 0. সামথিং হবে, 0. সামথিং হবে। তারপর দেখো 1/4, তাহলে এটা তুমি 100 ধরে কাজ করো, 100/25, এই যে 4 5 25, উল্টা লিখছি আর কি, 100/4, তার মানে আসে হচ্ছে 25, তাই আমি দিয়ে দিলাম 0.25, সেইভাবে মনে রাখতে পারো, এটা যার যার উপর আর কি। তারপর এটা কি 100/5, 5 বিশে 100, তার মানে এটা হবে 0.20। এই যে এই দুইটাতে আমাদের একটু সমস্যা হয়, 106 আর হচ্ছে, দেখি এটা তোমরা পারো নাকি বলো, আমি তো লিখে দিবই, আমরা এই যে সহজগুলো আগে শেষ করি। 100/8, এটা পারার আরেকটা টেকনিক আছে, এটা দেখো এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই যে 4 তো 1/4 আর হচ্ছে 1/8, তার মানে এটা হচ্ছে এটার অর্ধেক, 1/4-এরও আবার অর্ধেক হচ্ছে 1/8, কারণ ও কেমনে আসছে, এই যে দেখো 1/4 × 1/2, এই যে 1/4 আর 1/2 গুণ করে তো এটা আসছে, তো তোমার এত কষ্ট করে গুণ করা লাগবে না, তুমি জাস্ট এটা বুঝো 1/4-এর অর্ধেকই হচ্ছে এই যে আমাদের যেটা 0.25 সেটা। সো তাহলে তো তোমার কাজ হয়ে যায়, এখানে তুমি কি করবা 0.125 যেটা সেটা, 7-এরটা আমি এভাবে মনে রাখি, হ্যাঁ 0.14 এভাবে মনে রাখতে পারো, এই যে 7 × 14, তো এভাবে মনে রাখতে পারো 0.14, এটা হচ্ছে 0.167,
বা তুমি এটা 1 7ও মনে রাখতে পারো। ওকে, সো দেখো এটাও তুমি বের করার সময় আসলে কিভাবে বের করবা, 100 কে কিন্তু 6 দিয়ে ভাগ দেওয়া কঠিন কাজ না, 100 কে 6 দিয়ে ভাগ দেওয়া কঠিন কাজ না, 6 ফার্স্টে কি করব 10 যাবে, তার মানে হচ্ছে 6 কে 6, 10 থেকে 6 গেলে থাকে 4, তাহলে থাকে 40, তাহলে হচ্ছে দাঁড়ো এই যেভাবে করি যে 100 তারপর হচ্ছে 6 দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে ফার্স্ট হচ্ছে 6 একে 6, 4 0, তারপর হচ্ছে 5 6 30, 6 6 36, এই যে 6 6 36, তার মানে এটা চলে আসবে 4, তারপর কি চলে আসে আমাদের এই যে 0। ওকে, সো দেখো 0.167 এটা দিয়ে তুমি কাজ করতে পারো। ওকে, এন্ড উত্তরটা হচ্ছে আমাদের কত, 0.11। কেন 1 1, দেখো না এই যে বললাম তো সবচেয়ে সুবিধা হচ্ছে 100 কে 9 দিয়ে ভাগ দেওয়াটা চিন্তা করা, 9 একে 9, আবার এখানে 10 চলে আসে, তাহলে আবার 9 একে 9, এই জিনিসটাই তো কন্টিনিউ হয়, আবার 9 একে 9, তার মানে 1.11111, তাই না? এরকমই তো ক্যালকুলেটারে ভাগ দিলে তো এরকমই আসে, আর লাস্টেরটা কি 0.1, এগুলো তো জানোই যে 1 ভাগ 100 তার মানে হচ্ছে 0.01, তার মানে হচ্ছে আমাদের এই যে 1 ভাগ কত, 1 ভাগ কত কত, এটা কত বলা যায়, 1000 বলি, তাহলে হচ্ছে 0.001। এই কাজগুলো আমাদের করা লাগবে ভার্সিটির জন্য, এই কাজগুলো করা লাগবে। হ্যাঁ বলো, 2 ভাগের 3 ভাগ কত হয়, মানে 2/3, এই যে দেখো এটা সুবিধা যেটা করা যায়, 2 কে আলাদা করে ফেললাম, 1/3 কে আলাদা করে ফেললাম, তাহলে কিন্তু কাজ হয়ে যায়, কারণ তুমি 1/3 এর ভ্যালুটা জানো, এই যে 1/3 এর ভ্যালু কত কত জানো, 0.33, তাহলে দেখো এই যে এটা বসালে তাহলে তুমি 0.3, তাহলে এই যে 0.3 এর দ্বিগুণ, তাহলে এটা হবে 0.6, সিম্পল, হ্যাঁ কাজে দেয়। কিন্তু আবার আরেকটা মজার জিনিস আছে, 3 ভাগের 2 ভাগ, দেখো 3 ভাগের মধ্যে 2 ভাগ নিয়ে আমরা কাজ করতেছি এখানে, এটা যদি আমি দুইটাই গুণ দিতাম 6 6 আসতো, তো এটা কিন্তু বেসিক্যালি আমরা ওই যে তোমার 33.3, 33.3, 33.3, বেসিক্যালি এইটা যোগ করলেই তো 99.9 আসে। সো হিসাবটা কিরকম, হিসাবটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ হবে এইটা, 3 ভাগের 2 ভাগ হবে এই দুইটার যোগফল, মানে হচ্ছে 66.6%, পার্সেন্টে যদি বলি 3 ভাগের 3 ভাগ হবে এই যে 99.9%, মানে হইতো আলটিমেটলি 100%। এই জিনিসগুলো আর কি যত তুমি রিলেট করতে পারবা তত ভালো হয় আর কি। ওকে, আরেকটা ট্রাই করে ফেলি আমরা, হ্যাঁ আসো আমরা হচ্ছে লাস্ট একটা ট্রাই করি, ট্রাই করে আমরা সামনের দিকে চলে যাই, কেমন? আমরা হচ্ছে এই যে 4/5 এটা একটু ট্রাই করো তো ভাইয়া, তো আশা করি এভাবেই করছো, 4 × 1/5, তার মানে হচ্ছে 4 × 1/5 মানে কত, ওই যে আমি এমনি বললাম তো ওইভাবে মুখস্থ রাখা লাগে না, 100 না, 5 20 100, তার মানে হচ্ছে এটা 0.2 আসবে, সই তো, তাহলে 4 এর সাথে এটা গুণ 0.8, 4 2 গুণে 8, না সহজ। ওকে, এইটা খুব ভালো একটা প্রবলেম, কেউ এটা দিছে 18-19 সালে, বাট এটা একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসছিল। হ্যাঁ, একজন লোক একবার নিঃশ্বাসে মনোযোগ দিবে, এবার একটু এটাতে 200 মিলিগ্রাম বাতাস গ্রহণ করে, ঠিক আছে, এটা একটা ডাটা পেলাম, তারপরে এটা একটা ডাব্লিউ, যদি বাতাসে 20% ভর অক্সিজেন ধারণ করে, তাহলে লোকটি একবার নিঃশ্বাসে কতগুলো অক্সিজেন অণু গ্রহণ করে? আরে হ্যাঁ দেখছো সেই অবস্থা, 200 মিলিগ্রাম বাতাস গ্রহণ করে, এই বাতাসে 20% ভর অক্সিজেন ধারণ করে, তাহলে লোকটি এক নিঃশ্বাসে কতগুলো অণু? তাহলে আমি এতটুকু বুঝতে পারি নাকি, সবকিছু বাদ দাও, আগে এতটুকু বুঝতে পারি নাকি, আসলে একটা ভর দেওয়া আর বের করতে হবে একটা এন, এটা বুঝতে পারি নাকি, দেওয়া হচ্ছে ডাব্লিউ ডেটা আর আমার বের করতে হবে একটা এন, তো আমি সম্পর্ক করি, সম্পর্ক হচ্ছে এরকম, W/m হবে আর N/n হবে, অ্যাভোগাড্রো সংখ্যা আমার জানা আছে, কোনো অসুবিধা নাই। আবার যে এম এম যেটা হচ্ছে অক্সিজেনের, তো অক্সিজেন অণুর কথা বলা হয়েছে, তার মানে এটা 32 হবে, এটা আমরা জানি 16 2 গুণে 32। এখন ভাইয়া এই ম্যাথে জাস্ট একটা কাজ, এই ডাব্লিউটা না এত সরাসরি আসলে দেওয়া নাই, ডাব্লিউটাই ঘুরে পেঁচায় দিচ্ছে, সেটা কি দেখো, 200 মিলিগ্রাম বাতাস, তার মানে প্রথম কথা এই 200 কে 1000 দিয়ে ভাগ দিয়ে গ্রামে নিতে হবে। তোমার কথা হচ্ছে কেন ভাইয়া গ্রামে কেন নিব, কারণ আমরা এই যে W/m যে হিসাবটা করি এখানে কিন্তু এমটা গ্রামে বসেই, তাহলে উপরে যে 200 ওইটাও তো গ্রামে বসাইতে হবে মিলিগ্রামে, আর মিলিগ্রাম থেকে গ্রামে নিতে হলে কি করতে হয়, 1000 দিয়ে ভাগ দিতে হয়। ওকে দিলাম, তাহলে এটা কার পরিমাণ পেয়ে গেলাম, বাতাসটা, বাতাসের পরিমাণ কিসে পেয়ে গেলাম, বাতাসের পরিমাণ গ্রামে পেয়ে গেলাম, এতটুকু কাজ শেষ। যদি বাতাসে 20% ভর অক্সিজেন ধারণ করে, তার মানে এইটা যেটা আছে এটা তো বাতাস, আমার লাগবে এইটার থেকে অক্সিজেন কতটুকু আছে সেটা, সেটার থেকে অক্সিজেন আছে 20%, মানে কি 20% মানে হচ্ছে বেসিক্যালি 20/100, এটা হচ্ছে 20% যেটা সেটা, তার মানে এই যে পুরাটা যে বাতাস আছে আমার, এই পুরাটা বাতাস তো নেয় নাই বা নিলেও আমার কাছে জানতে, যে বাতাস তো পুরাটাই নিচ্ছে, এখানে আমার কাছে জানতে চাইছে অক্সিজেন কতটুকু নিচ্ছে, তো এই পুরা বাতাসের মধ্যে অক্সিজেন আছে 20%, তার মানে হচ্ছে 20/100 এটা, তাহলে বুঝতে পারছো প্রথম কাজ আমার হচ্ছে ক্যালকুলেশনের সময়
ডাব্লিউ যেটা সেটা বের করা। আবারও বলি পুরোটা, মিলিগ্রাম ছিল, 1000 দিয়ে ভাগ দিয়ে গ্রামে নিলাম, এই পুরোটা আসলে পাইছি বাতাস, আমার লাগবে অক্সিজেন, অক্সিজেন হচ্ছে 20%, দ্যাটস ওয়াই 20/100। কাটাকাটি গুলো করে ফেলি নাকি, তাহলে একটু কাজ কমে যাবে। শূন্য শূন্য কাটাকাটি, শূন্য শূন্য কাটাকাটি, তারপর এখানে আর কি শূন্য শূন্য কাটাকাটি, তার মানে আলটিমেটলি কি থাকে আমার, 2 দুগুণে থাকে উপরে 4, আর এখানে থাকে 10 আর 10, তার মানে থাকে হচ্ছে 100, 4/100। ওকে, তাহলে এবার এটা এখানে বসাই, কি বসাবো, 2 দুগুণে পাইছি 4, আর নিচে পাইছি হচ্ছে 100, আর আগে থেকে ছিল 32। আগে থেকে 32 মানে কি, এই যে এম এর ভর ছিল 32, আমি জাস্ট এই যে আমার যেই ডাব্লিউটা সেটা এখানে বসলাম। ওকে, আর এখানে কি হবে, এনটা জানি না। আর এই যে আসো এবার অ্যাভোগাড্রো সংখ্যা দেখি উত্তরগুলা কেমন দেওয়া আছে। উত্তরগুলা দেওয়া হচ্ছে এই দুইটা কাছাকাছি দেওয়া, এই এ বি কাছাকাছি, আবার সি ডি কাছাকাছি। ওকে, তার মানে দুইটার মধ্যে একটা বের করতে হবে আর কি। ওকে, ধরো এটা ধরলাম 6 × 10^23, বুঝছো না, আমি বুঝতেছি যে 7-এর কাছাকাছি কখনো 18 না, তার মানে আমি 0.023 যে বাদ দিছি ওইটার কারণে জীবনেও আমার এই রেজাল্টে কিছু যায় আসবে না, বুঝছো না, যেহেতু 7-এর কাছাকাছি 18 না। ওকে, তাহলে আসো কি করা যায়, ফার্স্টে ফার্স্টে আমার কাছে যেটা ইচ্ছা করতেছে করি, 4 4 কেটে দিয়ে কেটে দিই, 4 আটা 32, সেটা কেটে দিলে কাজ হবে, দেখি আমরা কি করা যায়। আচ্ছা, তো এই যে এখান থেকে যেমন ডট গুলা মুছে দিই, এই যে 4 100, তারপর হচ্ছে এখানে 32 ছিল, তারপর 4 4 আটা 32, এটা আমি কেটে দিলাম। আচ্ছা, এবার আমার কি বের করা লাগবে, এই এনটা বের করা লাগবে, তাই না, তাহলে আমি এনটাকে এক পাশে রাখি আর বাকি সবাইকে এক পাশে নিয়ে আসি। সবাই বলতে কে কে, 4 আর 8 তো এখানে কাটাকাটি চলে যায়, 8 চলেই আসছে, 32-এর সাথে কাটাকাটি চলে যায়, এখানে 8 আসবে, আর এখানে 100-কে আমি লিখি 10^2, বুঝছো না, আমি এখানে কি বের করতেছি, ও আমাদের তো এটাকে ওই পাশে নিতে হবে, ফ্রেশ করে লিখি, এই যে এখানে আমাদের বের করতে হবে এন, তো সো এন কে আমি এই পাশে রাখি, আর এই যে এই পাশে যদি আমি এটাকে নিয়ে যাই, এই যে হবে 6 × 10^23 ডিভাইডেড বাই 8 × 100। এই যে তোমার ক্যালকুলেশন হচ্ছে এটা, ব্রাঞ্চের জীবনে হচ্ছে সিডি আসবে না, কেমনে বুঝলাম, বুঝলাম হচ্ছে এমনে যে আচ্ছা ফাইন, এখানে হচ্ছে আগে এটাকে সাইজ করে দিই, এটা 2টা 0 যদি কাটাকাটি করে দিই, তাহলে এটা 2টা 0-র সাথে কাটাকাটি করে যে এটা চলে আসবে হচ্ছে আমার 10^21, 23 ছিল না, আর এটা 2টা 0, তো 2টা 0, 2টা 0 কাটাকাটি চলে যায় 21। আচ্ছা, এবার দেখো হিসাব কি, আমার হিসাব হচ্ছে 6 কে 8 দিয়ে ভাগ দেওয়া, তার মানে বেসিক্যালি ক্যালকুলেশন যদি করি, কাটাকাটি যদি করি, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তার মানে বেসিক্যালি আমার ভাগ হচ্ছে 3 কে 4 দিয়ে, 3 কে 4 দিয়ে ভাগ, রাইট, এতটুকু পর্যন্ত ঠিকঠাক, 3 4। ওকে, এবার বুঝছো আনসার কোন দিকে যাচ্ছে, দেখো ভাইয়া 4 ভাগের 1 ভাগ কত, 25% বা 0.25, তাহলে 4 ভাগের 3 ভাগ কত হবে, 4 ভাগের 3 ভাগ কত হবে, 4 ভাগের 1 ভাগ কত, 25, 4 ভাগের 2 ভাগ কত, হাফ মানে 50, 4 ভাগের 3 ভাগ কত, 75, 4 ভাগের 4 ভাগ কত, 100। সো এই যে 3/4, এটা যে 0.75 আসবে, এই ব্যাপারে কোনো সন্দেহ আশা করি নাই। সো তার মানে তোমার উত্তর কি আসতেছে, এগুলো কাটাকাটি করে এটা আসতেছে 0.75 × 10^21। ও, তাহলে তো ওই যে ওই দুটো তো আবার পাওয়ার খুব দূরে দূরেই দেওয়া, একটা 12 আর একটা 20, কোনো সন্দেহ নাই, দশমিক যদি তুমি 1 ঘর ডানে নিয়ে আসো, তার মানে পাওয়ার হচ্ছে একটা কমবে, দশমিক 1 ঘর ডানে নিলে পারো পাওয়ার কমে, আর দশমিক বামে নিলে হচ্ছে পাওয়ার বাড়ে। ওকে, আনসার কত হচ্ছে আমাদের, বি। এই টেকনিক গুলো একটু কাজে লাগাতে হবে, ঠিক আছে, কাটাকাটি করছি কিভাবে কি করছি, বেশ ভালো একটা প্রবলেম। আর একটা কথা, পরীক্ষার সময় তোমার কেমিস্ট্রিতে ধরো 15টা কোয়েশ্চেন আসলো, ঠিক আছে, এমসিকিউতে 15টা কোয়েশ্চেনের মধ্যে আমি মোটামুটি বলতে পারি এইটা হচ্ছে ওই কোয়েশ্চেনটা যেটা 15টার মধ্যে সবচেয়ে বেশি সময় লাগবে, বা সেকেন্ড হায়েস্ট, ধরো 15টার মধ্যে 2টা ম্যাথ আসছে ক্রিটিক্যাল, তাহলে কেমিস্ট্রিতে 15টা কোয়েশ্চেনের মধ্যে এইটা সেই একমাত্র কোয়েশ্চেন বা দুইটা দুইটা কোয়েশ্চেনের মধ্যে একটা যেগুলোর ক্যালকুলেশন একটু বেশি টাইম লাগে, তার মানে অবশ্যই এগুলো পরে করবা, মানে এগুলোতে আগেই যদি তুমি 3-4 মিনিট সময় নিয়ে নাও, তাহলে তো পরের দিকে যে সময় কম পাবা। হ্যাঁ, ওইটাই বললাম, এই কথাটাই বললাম, সুমনও বলছে যে এক এমসিকিউতে এত টাইম দেওয়া যাবে কি, এটা মজার একটা কোয়েশ্চেন, এটা এমনিতে তুমি আমি একটু ও ডিউতে 15-16 সালে আসছে, মানে আমি যে বছর পরীক্ষা দিচ্ছি সেই বছর। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা মুখস্থ রাখতে পারলে সবচেয়ে ভালো হয়, 55.56, কিন্তু না আমরা তো এখানে বুঝতে আসছি, আমরা বুঝবো এখানে কাহিনী যেটা হচ্ছে, বিশুদ্ধ পানি বলছে, ঠিক আছে, লাগবে তোমার মোল, আর হচ্ছে পার লিটারে কত আছে সেটা। এখন বিশুদ্ধ পানির মধ্যে যেটা হয়েছে এখানে একটু বুঝো ব্যাপারটা, যে 1 মল পানি সমান, 1 মল পানি সমান হচ্ছে অ্যাকচুয়ালি 18 গ্রাম, 1 মল পানি সমান হচ্ছে এটা। ওকে, আবার আমাদের যে বিশুদ্ধ পানি,
বিশুদ্ধ পানির ক্ষেত্রে যেটা হচ্ছে, ওর জন্য আমরা জানি যে 1 কেজি পানির আয়তন হচ্ছে 1 লিটার। বিশুদ্ধ পানির জন্য আমরা এটাই তো জানি, তাই না? যে ভর যদি হচ্ছে 1 কেজি হয়, তাহলে ওর যে আয়তন সেটা হবে হচ্ছে 1 লিটার। আবার 1 কেজি মানে কি ভাইয়া? 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম, তাই না? 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম। এখন জাস্ট হচ্ছে তোমার একটাই কাজ, মোল পার লিটারে বের করতে হবে। সো পার লিটার তো তুমি দেখতেই পারতেছো 1 লিটার। আবারও বলি, বুঝো ব্যাপারটা, মুখস্থ রাখলে ভালো, কনসেপ্ট জেনে নিলে আরো ভালো। 1 মোল পানি মানে হচ্ছে 18 গ্রাম। সো আমরা যখন কোনো কিছুর মোল বের করি, তখন কিভাবে করি? আমরা উপরে একটা W বসাই, নিচে একটা M বসাই। সো এখানে তোমার W টা কত হবে? 1 লিটার পানি মানে 1000 গ্রাম পানি। সো এখানে W টা হবে 1000। কেজি নিয়ে তো কাজ নাই, কারণ M বসাচ্ছ গ্রামে, উপরেরটাও তুমি গ্রামে বসাচ্ছ, নিচেরটাও গ্রামে বসাবা, তাহলে এটা কি 18। আর বাকিটা এই যে এতটুকু তো বের করলে পেয়ে যাবো মোল। আর তুমি তো বলতেছো এই যে 1000 গ্রাম যেটা কাজ করতেছো সেটা তো 1 লিটারের জন্যই। সো এটা 1 লিটার, 1 লিটারের মতো আছে, 1 লিটারের জন্য আর কোনো কাজ করতে হচ্ছে না। মেইন হিসাব হচ্ছে এখানে। আচ্ছা দেখো, এটারও হিসাবটা 1000 ভাগ 18, অপশন হ্যাঁ, প্রত্যেকটাই খুব দূরে দূরে আছে, মানে ওরা খুব সুবিধাই করে দিছে, হ্যাঁ, ধারের কাছেও নাই। তোমার 18 দিয়ে ভাগ দেওয়া দরকার নেই তো, তুমি 1000 কে ভাগ দাও 20 দিয়ে, 1000 কে 20 দিয়ে ভাগ দাও, এই যে শূন্য শূন্য কাটাকাটি যায়, আসে হচ্ছে 50। সো এখানে যেহেতু 50 আসছে, 18 দিয়ে যেহেতু ভাগ দিছো, একটু কম দিয়ে ভাগ দিছো, তার মানে 50-এর আশেপাশে কিছু একটা উত্তর আসবে। আর দেখো, 18 দিয়ে ভাগ দেওয়ার কথা, দিছো 20, মানে একটা বড় সংখ্যা দিয়ে, তাই তোমার রেজাল্ট আসছে কম, কিন্তু যদি আসলে ছোট সংখ্যা দিয়ে ভাগ দিতা, ওদের রেজাল্ট আসবে বেশি। ওকে, হ্যাঁ হ্যাঁ, বলবো, এটা আবার বলবো, সমস্যা নেই। 1000 কিভাবে আসলো সেটা আবার বলবো, নো প্রবলেম। এই যে দেখো, বিশুদ্ধ পানি বলছে আমার লাগবে প্রতি লিটারে কত মোল আছে। আমরা তো জানি মোল বের করার সূত্র, এখানে সবচেয়ে সহজ জিনিস হচ্ছে এটা, আণবিক ভর, যে পানির আণবিক ভর হচ্ছে 18। এখন আমার উপর একটা W দেওয়া লাগবে, তাহলে এই ভরটা কত? সো আমরা জানি যে 1 লিটার পানির ভর, এটা আসলে আমরা জানি। এটা যদি তোমার খেয়াল থাকে, 9-10-এ কোন ম্যাথে জানি ছিল, ফিজিক্সে মনে হয় ছিল কোনো ম্যাথে, বা ইন্টারভিউ ইউজ করার কথা, হ্যাঁ, এই বিশুদ্ধ পানির 1 কেজির ভর হচ্ছে 1 লিটার। সো ওইখান থেকে আসছে, আচ্ছা 1 কেজি মানে আবার কত গ্রামে নিলে? 1000 গ্রাম, তার মানে 1 লিটারের যে ভর সেটা হচ্ছে 1000 গ্রাম। সো লিটার আয়তন তো ফিক্স, আমরা কি জানি মোলারিটি কিভাবে বের করে, এস কিভাবে বের করে, এন ডিভাইড বাই ভি, এটা মোলে বসানো লাগে, এটা লিটারে বসানো লাগে, এই লিটার পেয়ে গেছে 1 লিটার। কিন্তু এই 1 লিটারে, এই 1 লিটারে আমি কোন ভর নিয়ে কাজ করতেছি? 1000 গ্রামের ভর নিয়ে কাজ করতেছি, রাইট? সো এই যে 1000 গ্রামের ভর, এরপর আমি এই ভরটাকে মোলে কনভার্ট করছি 18 দিয়ে ভাগ দিয়ে, 18 দিয়ে ভাগ দিছি, এই যেটা আসছে। আর লিটার তো এটা 1 লিটার আগে থেকেই ছিল। ওকে, এখন ক্লিয়ার? মেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রাম 2023 অফলাইন এক্সাম ব্যাচ অথবা অনলাইন মাস্টার কোর্সে ভর্তি চলছে। বিস্তারিত জানতে ও ভর্তি হতে সরাসরি যোগাযোগ করো উদ্ভাস উন্মেষের যে কোনো শাখায় অথবা ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.udvash.com এ ও www.unmesh.com এ।